ऐड कर दो। আসানসোল কর্পোরেশনের তরফ থেকে এবং এর উল্টো দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা কিন্তু চলে যাচ্ছে কালীপাহাড়ির দিকে, যেটা তোমরা জিটি রোড বাইপাস যেটাই বলো না কেন, রানীগঞ্জ যে কোনো জায়গায় যাও এই দিকে কিন্তু সেই রোডটা পড়ে যাচ্ছে। তো চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল করণাঞ্জলি, আমি সঞ্জিতা। যেহেতু আসানসোলে থাকি, আসানসোলের সমস্ত খবরের আপডেট তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি এমন এক জায়গায় চলে এসেছি যেখানে হচ্ছে স্বয়ং সিদ্ধা, ঠিক বলবো না, মানে আসানসোল যে কর্পোরেশন রয়েছে সেই কর্পোরেশন থেকে মহিলাদের স্বনির্ভর করে তোলার এক যে একটা কনসেপ্ট, সেটা আমরা অনেকদিন ধরে দেখছিলাম কোনো একটা গোষ্ঠীর মাধ্যমে, কোনো একটা গার্ডের মাধ্যমে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলাতে সেই দিদিদেরকে দেখতে পেয়েছি, কিন্তু আজকে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন মেলাতে বিভিন্ন জায়গায় আমরা হয়তো কয়েকটা দিনের জন্য দেখতে পেয়েছি, কিন্তু এখন থেকে আমরা দিদিদেরকে পার্মানেন্টলি পাবো, কোনো দিন না পাওয়া হবো না, সেটার জন্য আমাদের কাছে খুব খুশির খবর। সেটা হচ্ছে আসানসোলে যেটা হচ্ছে বিবি কলেজ, বিবি কলেজের সামনে যে বাস স্টপেজটা রয়েছে একদম বাস স্টপেজটার অপোজিটে যাচ্ছে এই শপটি আজকে ওপেনিং হয়েছে। তো পুরো ডিটেলস আমি নিজে থেকে বলবো, এটার নাম কী দেওয়া হয়েছে, এখানে কী আইটেম থাকছে, কতজন দিদি থাকছে, টাইমিং কটা থেকে কটা। তো চলো নিজে থেকে জেনে নিই। তো ফার্স্টে দিদি থেকে জেনে নেব যে দিদি, এই যে একটা কনসেপ্ট দেখছি মেয়েদের, এটা তো একটা খুব বড় একটা উদ্যোগ, নিশ্চয়ই হঠাৎ করে এটা হয়নি, অনেক দিন ধরে এটাকে নিশ্চয়ই চিন্তা ভাবনা তো মাথায় ছিল। তো একটু আমি জানতে চাইবো। একটু কথাই বলি, এটা আমাদের স্বপ্নাতীত ব্যাপার। কোনোদিন ভাবিনি যে আমরা এইরকম একটা অঞ্চল, একটা ব্যস্ত বিধি শহরে, একটা আসানসোল শিল্পাঞ্চলের বুকে আমরা এইরকম একটা ক্যাফেটেরিয়া স্বয়ংবর গোষ্ঠীর মেয়েরা করতে পারবো, কোনোদিনই ভাবিনি। মাননীয় মুখ্যমন্ত্রী, এই জন্য অনেক ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, তার যে স্বপ্ন ছিল আমাদেরকে নিয়ে, বিশেষ করে স্বয়ংবর গোষ্ঠীদের নিয়ে, আজকে আশা করি হয়তো কিছুটা আমরা তার জন্য কিছু করতে পেরেছি। দ্বিতীয়ত কথা, আমরা 2006 সাল থেকে বা 2005 সাল থেকে আমাদের জার্নি শুরু হয়েছে, পথটা সহজ ছিল না, অনেক বাধা বিঘ্ন পেরিয়ে আমরা একটু একটু করে সঞ্চয় করে, নিজেদের সঞ্চয়ের উপরে বেশ করে আমরা এত বড় একটা জিনিস কর্পোরেশন, আসানসোল কর্পোরেশনের উদ্যোগে আমরা পেয়েছি। আসানসোল কর্পোরেশনের কাছে আমরা চির কৃতজ্ঞ, আমরা স্বয়ংবর গোষ্ঠীর মেয়েরা। আমি সিএলএফ চেয়ারপারসন পলি চক্রবর্তী। থ্যাংক ইউ দিদি, আমরা জানতে পারলাম শুধু একদিনের নয়, এটা ডে বাই ডে চিন্তাধারা রাখার পরে এবং একটা ভালো কাজের জন্য উদ্যোগটা নিয়েছে দিদি। এবং আমি যেটা সে জানতে পারলাম, দিদি এখন এখানকার ইনচার্জ এবং দিদি এদের প্রত্যেকটা দিদিকে প্রচুর সহযোগিতা করেছে এবং ভেতরের ডেকোরেশনটা অসাধারণ হয়েছে। তো জেনে নেবো এখানে বাকি দিদিদের থেকে কটা থেকে কটা অবধি ওপেনিং থেকে, মানে কটা থেকে কটা অবধি থাকছে? সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি ওপেনিং থাকবে। ওপেনিং থাকবে? হ্যাঁ। গরম কালার একটু বাড়ানো হবে আর সপ্তাহে প্রতিদিনই কোনোদিন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানতে পারলাম, আন্টি কি বিরিয়ানি? তো আন্টি কি বিরিয়ানি কো একটু দেখাবো। আচ্ছা, তো কি কি থাকছে? বলি দিন। চিকেন বিরিয়ানি, ওখানে কি চিকেন বিরিয়ানি থাকছে? চিকেন বিরিয়ানি, চিকেন কাটি কি প্রাইস থাকছে? চিকেন বিরিয়ানি 110 রুপিয়া। আচ্ছা, চলো বন্ধুরা বাকিদের থেকে একটু জেনে নেব। তোমাদের কি থাকছে একটুখানি বলে দাও। আমার থাকছে মোমোস থাকছে, আচ্ছা চিকেনের আইটেম থাকছে, তার সঙ্গে সাউথ ইন্ডিয়ান ডিশেসও থাকছে। আচ্ছা দিদি, তোমার? আমার আমার ক্যাশ কাউন্টারে আমার ডিউটি আছে। আচ্ছা, আমার কিছু আমার থাকছে না, কিন্তু মানে দিদি আমাদের ক্যাশ কাউন্টারে থাকছে, ক্যাশিয়ার বলা যেতে পারে এক কথায়।
আচ্ছা দি তুমি সহযোগিতা করেছে সবাই সবাইকে ক্যাশিয়ার সব দেখে আচ্ছা তুমি ও আচ্ছা মানে তিন দিদি হচ্ছে কোন ক্যাশিয়ারি দিদি এখন তো দিদিরাই সব কিছু এই দিদি আচ্ছা এই দিদি আবার ফুডে আচ্ছা ফুডে দাঁড়িয়ে আজকে আমার আছে দই বড়া আছে ঘুগনি আছে ফ্রাইড রাইস আছে চিলি চিকেন আছে আমরা একটা কম্বো দেখতে পেলাম হ্যাঁ ফ্রাইড রাইস চিলি চিকেনের আজকে একটা খুব সুন্দর কম্বো ছিল মাত্র 80 rupees যাই হোক এটা তো আমি অফারটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বিকজ আমি এসেছি লেট করে তো কোনো ব্যাপার না যদি আমরা কোয়ান্টিটি আচ্ছা যাই হোক দিদি বলেছে এই অফার দিতে থাকবে এখন মোটামুটি যতদিন তোমরা আসবে দু চার দিন ধরে মোটামুটি অফার চলবে তো 10-20 টাকা এদিক ওদিক হতেই পারে কোয়ালিটি কোয়ান্টিটি প্রাইস এই তিনটে আমরা সবসময় মাথায় রাখি যেহেতু দিদিদের নিজেদের হাতের বানানো কোনো রেস্টুরেন্ট বা কোনো স্ট্রিট ফুডে আমরা যাচ্ছি না যেখানে ভেজাল বা হয়তো একটু এক দুদিন এক্সট্রা থাকার পরে সেটা বানানো হচ্ছে প্রত্যেক দিনের টাটকা খাবার তোমরা পাচ্ছ তো প্লিজ আশা করি সবাই এখানে ভিজিট করতে আসছো সকাল 10টা থেকে সন্ধ্যাবেলা 6টা অবধি থাকছে বাকি দিদি থেকে জেনে নেবো কী কী থাকছে মানে আমার আছে শোপিস আমার দিদির হাতে বানানো শোপিস রোজ আছে অর্গেনি রোজ যেহেতু আমি সিএলএফ সেক্রেটারি তাই আমি দেখাশোনা আমি একসাথে আচ্ছা দিদি রোজ বানাই বলে দিদির মাথা আমি দেখতে পাচ্ছি রোজ লাগানো রয়েছে তো যাই হোক চলো বন্ধুরা সবাই প্রচন্ড বিজি আজকেই ওপেনিং হয়েছে তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগলো তো আন্টির ব্যাগও আছে আন্টি বিভিন্ন রকম কোয়ালিটির ব্যাগ তৈরি করে আমি তো কখনো গিফট টিফট পাইনি যদি কেউ গিফট দিতে চাও এই এইখান থেকে নিয়ে আমাকে দিতে পারো ঠিক আছে আমি দিয়েছি বাট আমি পাইনি তো সবাই আসতে পারো হ্যান্ডমেড এবং যদি কেউ আমাকে গিফট দিতে চাও স্পেশালি বলে দিলাম এখানে এসো নিয়ে আমাকে দিতে পারো কোনো অসুবিধা নেই আমি নিতে রাজি আছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে এড করলাম দাদা আমাকে দেখানো আমাদের দিদি ইনি পলি দি আমাদের পলি দি যে দেখতে পাচ্ছ এখানে কিছু চুরি টুরি রয়েছে বাচ্চাদের বাচ্চা বলবো না বড়দের এবং যেহেতু 25th December আছে সেই জন্য বিভিন্ন ক্যান্ডেলও রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা আর ডেকোরেশনটা অসাধারণ হয়েছে সাথে কিছু বড়ি যাচ্ছে দেখে নাও বন্ধুরা দেখো এখানেও খুব সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে তো তোমরা আসতেই পারো প্রতিদিন খোলা থাকবে এরকম কিছু নয় যে মেলা বা কিছু এরকম কয়েকদিনের জন্য থাকবে যাই হোক বেসিক্যালি এখানে দিদির ফটো প্রচুর দেখতে পাচ্ছি মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর জন্য বেসিক্যালি আমাদের দিদি তো ওখানে রয়েছেই তুমি সব নিজে বানিয়েছো ওগুলো তুমি সব নিজে বানিয়েছো খুব সুন্দর তুমি কি কি রেখেছো আমি ভাস রেখেছি এত সাউন্ড আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না একটু জোরে বলো ভাস রেখেছি প্লাস টাওয়ার আচ্ছা এগুলো সব তোমার নিজের বানানো সব নিজের বানানো অর্গানিক টাওয়ারও আছে দেখাচ্ছি রেডি রোজ সামনে ভ্যালেন্টাইন ডে আসছে একদমই তাই কি রকম প্রাইস আছে এটা এটা 12 রুপিস বাহ এটা দেখতে খুব সুন্দর হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল করমাঞ্জলি আমি সঞ্চিতা আসানসোলে থাকি আর আসানসোলের সামনে 25 December আসছে সেই সূত্রে কিন্তু কেক রাখছে এই কেকগুলো সব কিন্তু হ্যান্ডমেড কেক সাথে আমি কিছু দেখতে পাচ্ছি মানে সব মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে গেছে কিছু হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে এখানে আর সাথে এখানে ভ্যারাইটিস চকলেট রয়েছে কেক যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আচ্ছা এগুলো শীতকালের জন্য বেশ ভালো গুড় বাদাম বা ছোলা টাইম পাসের জন্য বেশ ভালো এবং এইগুলো তো খুবই কাজের এই মুহূর্তে এখন উইন্টারের জন্য আর এখানেও আমি অনেক ধরনের কেক দেখতে পাচ্ছি তো এই শপটি কিন্তু ওপেনিং সরি ওপেন থাকছে
প্রত্যেক দিন সকাল 10টা থেকে সন্ধেবেলা 6টা অবধি, তো সবাই এসো সাথে। এখানে কিছু আমি জ্যাম জেলি আচার এরকম কিছু দেখতে পাচ্ছি, ঘি রয়েছে, এগুলো সবই কিন্তু হাতে বানানো, তো হোমমেড যেহেতু তো আমার মনে হয় বাইরে তো আমাদের এগুলো প্রয়োজন হয় কেনাকাটার জন্য, খাওয়ার জন্য, তো আমার মনে হয় এখান থেকে নিলে যারা স্বনির্ভর হতে চাইছে তাদের জন্য অনেকটা হেল্পফুল হয়। আর দেখা যাক, অত বিঘে যদি পাওয়া যায় তাহলে আমি একটা চকলেট আপাতত টেস্ট করতে পারি। তো চলো বন্ধুরা, এখানেও কিছু খাবার দাবার রয়েছে যদি আমার পেটে কোনো জায়গা নেই। আচ্ছা, কি কি রয়েছে এখানে? এখানে আছে চিকেন বিরিয়ানি আছে। দেখি একটু চিকেন বিরিয়ানিটা ফার্স্টে। আমি এত খাবার লোভী কিন্তু আমার পেট এখন পুরো লোড, তো আমি টেস্ট করে বলতেই পারবো না। অবশ্যই একদিন আসবো। আচ্ছা, কিরকম প্রাইস আছে এগুলোর? 40 টাকা। আচ্ছা, চল্লিশ টাকায় কপিস থাকছে এই তিনটে? বাহ, খুব ভালো। তো এইটা দই বড়া, এইটা দই বড়া। আচ্ছা, ঘুগনি ছিল। আচ্ছা, শেষ, ঘুগনিটাই বেশি চলছে মনে হয়। আচ্ছা, চিকেন ফিঙ্গার। আচ্ছা, চিকেন নাগেটস আছে। কি প্রাইস যাচ্ছে? এটা আছে 4টে 60, এটা আছে 4টে 30 রুপিস। আচ্ছা, চিকেন সমোসা। বাপরে, অনেক কিছুই রয়েছে এখানে। এগুলো কি প্রাইস আছে দিদি? 35 রুপিস প্লেট। হ্যাঁ, 35 35। আচ্ছা, 35 টাকা করে প্লেট। খাবারের জন্য যারা বেশি লোভী টুবি আমার মতো, যারা ফুড ব্লগ করো বা খেতে পছন্দ করো, তারা কিন্তু কিছু না পাওয়া হয়ে যাচ্ছে না এখান থেকে। আর কি কি রয়েছে দিদি? চিলি চিকেন। চিলি চিকেন, চিলি চিকেনের কি প্রাইস আছে? আমরা চিলি চিকেন আর ফ্রাইড রাইস একটা কম্বো প্যাক করেছি 80 রুপিস। বাহ, আজকের জন্য ছিল, কালকে এটা 100 হয়ে যাবে। 4 পিস তোমার চিলি চিকেন আর সঙ্গে ফ্রাইড রাইস, মানে একদম চিপ কস্ট, একদম চিপ। সেই আন্টি কি বিরিয়ানি। আচ্ছা, আন্টি কি বিরিয়ানি, এটা একটু দেখানো দরকার ছিল। এই হচ্ছে সেই আন্টি, তাই তো? আর এখানে চিকেন বিকেন যাচ্ছে, এখানে দিদিরাও রয়েছে। আচ্ছা, আর কি রয়েছে? এটা কি হচ্ছে? ভেজ কাটলেট। এটা কি প্রাইস আছে? 20। আচ্ছা, আর কিছু আছে ওখানে? না, এটা ছিল। আচ্ছা, যেহেতু কোভিড গেছে তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব যত্ন সহকারে, মানে কি বলবো, হাইজিন মেনটেন করে সব কিছু ঢাকা ঢুকি দিয়ে রয়েছে, সুতরাং আরামসে আসতে পারো। এবং সব কটা এগুলো হ্যান্ডমেড জিনিস। তো তোমরা দিদিরা মোটামুটি সোমবার থেকে রবিবার প্রতিদিনই এখানে থাকছো? হ্যাঁ, আজকে তো ওপেনিং হলো, সেটাই সবার ইচ্ছা যাতে কোনোদিনও বন্ধ না যায়। একদম, তোমরা সব আসানসোলেই থাকো? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে তোমাদের, কি এক্সপিরিয়েন্স? ড্রেস আপটা তো আমার খুবই সুন্দর লাগছে, আমি ফটো তো অবশ্যই তুলবো। অনেকদিনের চাওয়া ছিল এটা। প্রথমে এটা হওয়ার কথা ছিল কর্পোরেশন বিল্ডিং এ একটা ক্যান্টিন হবে সেখানে। আচ্ছা, তো তার মধ্যে আবার এটা হলো, ওটা এখনো আছে অনওয়ে। আচ্ছা, তো এমনি তোমাদের ভালো, নিশ্চয়ই আশা করি ভালো লাগছে। চলো, আচ্ছা, এরপর এখানেও কিছু দেখতে পাচ্ছি। আর একটা কি আছে? এটা এটা হচ্ছে ফিশ কাটলেট। আচ্ছা, এটা কি প্রাইসে আছে? বলো তুমি কি কি রাখছো? আমি গোপিস রাখছি। আচ্ছা, এগুলো তোমার বানানো? আচ্ছা, কিরকম প্রাইস থেকে স্টার্টিং দিই তোমার কাছে? দেখতে পাচ্ছো এখানে কিছু চুড়ি টুড়ি রয়েছে বাচ্চাদের, বাচ্চা বলবো না বড়দের, এবং যেহেতু 25 ডিসেম্বর আছে সেজন্য বিভিন্ন ক্যান্ডেলও রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা। আর ডেকোরেশনটা অসাধারণ হয়েছে, সাথে কিছু বড়ি যাচ্ছে, দেখে নাও বন্ধুরা। দেখো এখানেও খুব সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে, তো তোমরা আসতেই পারো। প্রতিদিন খোলা থাকবে এরকম কিছু নয় যে মেলা বা কিছু এরকম কয়েকদিনের জন্য থাকবে। যাই হোক, বেসিক্যালি এখানে দিদির ফটো প্রচুর দেখতে পাচ্ছি, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর জন্য বেসিক্যালি আমাদের দিদি তো ওখানে রয়েছেই। আমাদের পলিদি, আমাদের পলিদি, এই যে
তো আমি এখন দেখতে পাচ্ছি এরা সবাই খাওয়া দাওয়া করছে। কিরকম লাগছে, কি খাচ্ছো? ভালো লাগছে, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। কম্বো কি প্রাইসে যাচ্ছে এটা? 80 তে। আচ্ছা টেস্ট কিরকম? ভালো খেতে। তোমার খেতে ভালো? খেতে ভালো মানে আবার আসে যাবে, তাই তো? আচ্ছা কি বলছো? ভালো, আচ্ছা কোয়ান্টিটি একটু হলে ভালো হতো, মানে প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি একটুখানি কম। আচ্ছা আচ্ছা, তো তোমরা কি সামনেই থাকো লোকালে? বিবি কলেজ। আচ্ছা তার মানে বিবি কলেজের স্টুডেন্টরাও এখানে আসছে এই আশা করা যেতে পারে। এটা কি তোমরা শেয়ার করবে, মানে বিবি কলেজের স্টুডেন্টরা যাতে জানতে পারে? তার তো দায়িত্ব আমাদেরই নিতে হবে। আচ্ছা ঠিক আছে, ডিস্টার্ব করবো না, সবাই খুব মন দিয়ে খাচ্ছে, আমার পেটে জায়গা নেই, নলে আমার চিকেনের প্রতি একটু লোভ লালসা বরাবরই, কিন্তু উপায় নেই, পেটে পুরো ফুল। চলো টাটা। উপরের ভিউটা একটুখানি দেখাই, ওপরের ভিউটা জাস্ট চুমু লাগছে, রিয়েলি বলছি, অসাধারণ লাগছে, এটা অসাম কি বলে এনভায়রনমেন্ট লাগছে। দেখো এইদিকেও রাস্তাটা বেশ সুন্দর লাগছে, এদিকে যাচ্ছে কালীপাহাড়ির দিকে বাইপাস, যেটা জিডি রোড যাচ্ছে, এবং এই পাশে আছে আসানসোল হয়ে যদি আসো, এবং এখানে বিবি কলেজ তো যাচ্ছে, বিবি কলেজের বাস স্টপেজ যাচ্ছে, আর এই উল্টো দিকে হচ্ছে এই ক্যাফেই বলতে পারো। অ্যাকচুয়ালি সব বলাটা আমার একটু মানে ভুল ওয়ার্ড ইউজ হচ্ছে, এটা ক্যাফে বলতে পারো, বাট খুব সুন্দর লাগলো। তো প্লিজ ডু কাম, সবাইকে বললাম সবাই এসো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। প্লিজ ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অন করো, যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেই নোটিফিকেশন চলে যায়। তো এই যে আসানসোলের কর্পোরেশনের এই উদ্যোগে এই যে এত ভালো একটা কনসেপ্ট আমাদের আসানসোলে আনা হয়েছে, স্বয়ং সিদ্ধা বলছি, আবার স্বয়ং নির্ভরশীলও বলা যেতে পারে, সবই বলা যেতে পারে। তো আমি একবার নামটাও দেখিয়ে দিই, ক্রাফটরিনা, এই নাম দেওয়া হচ্ছে স্বয়ং সিদ্ধার, এটা ডিসক্রিপশনে থাকবে, প্লিজ চেক করে নিও। তো আর একটা কথা লাস্ট যেটা বলার ছিল, এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে সাকসেস কিন্তু আমরাই করতে পারি। ভিডিওটা যত পারবে শেয়ার করো এবং সবাই অবশ্যই আসো, এই আশা নিয়ে ভিডিওটা আমি এখানে এডিট করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।